মুহূর্তে মনে হচ্ছে বাংলাদেশী আছি। আমার বাংলাবর্ষ, আমার সেই চর্যাপদ থেকে চলে আসা, হেঁটে আসা আমার বাংলা সাহিত্য, আমার ঐতিহ্য, এটিকে আমি লালন পালন ধারণ এবং উদযাপন করবো না তা তো হতেই পারে না। ইলিশ মাছ যেহেতু বাংলাদেশেও দাম, এইখানেও দাম, এবং এই প্লেটটার দাম হচ্ছে $20, কানাডিয়ান $20। কেমন লাগে আজকে এই যে বাংলাদেশি? Yeah, it's fun. আমরা সব আইসি একলগে, তা আনন্দর বিষয়। আমরা ফ্রেন্ডসে দেখতাম পারলাম, সব আঙ্কেল আন্টি যে সময় প্যান্ডামিকর লাগে অনেকদিন হয়েছে দেখছি না, সে একলগে সব দেখিয়াবার লাগে। পিঠা নিয়ে আসছি, মিষ্টি, বিরিয়ানি, ইলিশ মাছ, ভাত, এইটাতে ইলিশ মাছ আর পান্তা ভাত নাকি? না না, পান্তা ভাত না, শুকনো ভাতই। ইলিশ মাছ মানে ভর্তা আইটেম দেখাই দিই। এগুলা প্লেট কত? এগুলা $20। $20? আমার মনে হয় ইলিশ মাছের যেটা সেটা আমার কাছে মনে হয় একটু বেশি, এগুলো রিজনেবল, এটা একটু বেশি, বাট আমার মনে হয় মানে ঠিকই আছে। মানে যারা একটু শৌখিন আছে আমাদের দেশে, তারা সুন্দর পড়তে চায়, তারপর নিজের ঘরে সাজাতে চায়, তাদের জন্য কিন্তু এগুলো একদম আমরা নিয়ে অনেক বেশি সুন্দর। হ্যাঁ, অনেক নাইস। যে বাংলাদেশের নকশি খাতা নিয়ে আসছেন, এই এই নকশি খাতাটার দাম কত পড়ে এগুলো? এটা এটা আই থিঙ্ক $80, এটা $80। $80? হ্যাঁ, $80। আমরা মেলা বলতে একসময় গ্রামে গঞ্জে বুঝতাম মুরকি, বাতাসা, মুরালি, হ্যাঁ, তারপরে যে ডুলা কুলা, তারপরে আইসক্রিমের ওই যে আগে তো আইসক্রিম ছিল না, বরফের গোলা, এইগুলোই ছিল মেলা। মেলা বায়োস্কোপ, অ্যাটেন্টি বায়োস্কোপ, এগুলা সবাই দেখতাম, আনন্দ করতাম, ওইটাই ছিল মেলা। তারপর তো ছিল সেই নাগরদোলা, চরকি দোলা, এগুলো সব ছিলই মেলার মধ্যে। কিন্তু প্রবাসে সেই আমেজটা না থাকলেও জীবনযাত্রার সাথে কিন্তু সব কিছুই নগর জীবন, নগরায়নের সাথে সব কিছু পরিবর্তনশীল। পরিবর্তনশীল হলেও আবহটা কিন্তু আছে, একটা ফেস্টিভ্যাল, একটা কার্নিভাল, যে একটা আবহ সেটা কিন্তু আছে। যেমন সবাই রকমারি বুটিক্স নিয়ে এসছে, খাবারের স্টল নিয়ে এসছে, আমাদের এখানে মঙ্গল শোভাযাত্রা বা র্যালি বলেন যেটা একটা হতে যাচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানেও আমাদের গীতি আলোক্য আছে, প্লাস আমাদের স্থানীয় শিল্পীদের সুন্দর পরিবেশন আছে, আবৃত্তি শিল্পীদের পরিবেশন আছে। দামগুলো কেমন এখানে? এখানে রিজনেবল প্রাইস, সবাই অ্যাফোর্ড করতে পারবে এই প্রাইসটাই দেওয়া হচ্ছে, এবং আমার স্টোরেও আমি বলতে পারবো রিজনেবল প্রাইসই রাখা হচ্ছে, সবাই যেন অ্যাফোর্ড করতে পারে, অ্যান্ড সবাই যেন বৈশাখী আমেজে সবাই কেনাকাটা করতে পারে। কেমন অনুভূতি যে বাংলাদেশে তো মেলায় যেতেন? মনে হচ্ছে এই মুহূর্তে মনে হচ্ছে বাংলাদেশী আছি, খুব এনজয় করতেছি। ধন্যবাদ। বলবেন আপনি এই যে বৈশাখ মেলায় আপনার দোকান দিচ্ছেন, আপনি একটু বলবেন? সাড়া পাচ্ছি, হ্যাঁ, অনেক সাড়া পাচ্ছি, কারণ তো এখানে খুব একটা অনুষ্ঠান হয় না, খুব কম অনুষ্ঠান হয়, অনেক কষ্ট করে আয়োজন করেন, তো সবাই মোটামুটি সবাই আসে। যারা আয়োজক যারা এরা করছেন, আসলেই বিনোদন দিয়ে থাকে আমাদের এই সব অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তো দেশের মতো এক্স্যাক্টলি ওরকম ফ্লেভার না থাকলে অন্তত কিছুটা হলেও এখানে যে সংগঠকরা করছেন এটাই তো অনেক বড় পাওয়া মনে করি। বৈশাখী মেলাতে অনেক সময় রমনা বটমূলে যেতাম, তারপর হচ্ছে মোহাম্মদপুর যেতাম, তারপর টিএসসিতে যেতাম, বাট এখানে ক্যানাডার মতো জায়গা থেকে যেখানে একটা ট্রেডিশনাল অনুষ্ঠান করতেছে খুবই ভালো লাগতেছে। বাংলাদেশকে আপনার জায়গায় অলরেডি আমরা তুলে ধরার জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান, এবং প্রজন্ম টু প্রজন্ম আজকের যে জেনারেশনগুলো আপনার জায়গায় এখানে আছে, তারা যাতে আপনার জায়গায় এই আমেজটাকে আপনার জায়গায় ভোগ করে তারা অনুভূতিটা ফিল করতে পারে যে না, বাংলাদেশে আমরা যেরকম ছিলাম ঠিক আমাদের এখানে আরেকটা বাংলাদেশ। আসলে বাংলাদেশের গ্রাম অঞ্চলে বা শহরের যে প্রান্তরে মাঠে বটমূলে যে খাওয়ার যে মজাটা, ওই তৃপ্তিটা আসলে এখানে পায় না, অনেকটা বলতে পারে যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। কিন্তু আমাদের কালচার ধরে রাখার জন্য, আমাদের বর্তমান প্রজন্মকে বোঝানোর জন্য, বা আমাদের কানাডা যারা
বিভিন্ন দেশ থেকে এখানে বসবাস করে তাদেরকে আমাদের বাংলাদেশি ঐতিহ্যকে বোঝানোর জন্য, বাংলাদেশের কালচারটাকে বোঝানোর জন্য আমরা এটা সবসময় করার চেষ্টা করি এবং আমরা করি। শত ঐতিহ্যে ভরপুর আমাদের এই বাংলাদেশ, নকশিকাতা আমাদের রাকালিয়া সুর, আমাদের সেই পান্তা পাতা, ইলিশ মাছ, মেলাতে যাই পাওয়া যায় সাধারণত এখানে সব কিছু আনার চেষ্টা করা হয়েছে। আজকে তুলে ধরলাম আমি মোহাম্মদ আব্দুল সবুর কানাডার মন্ট্রিয়াল থেকে। ধন্যবাদ সবাইকে।